বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হলে কি হবে, কি আজকের আলোচনাটি হবে, শয়তান আপনাদেরকে সাহায্য করবে, শয়তান আপনাকে ভালোবাসবে, শয়তান আপনাকে আল্লাহর পথ দেখাবে। আচ্ছা, এই বিষয়ে শয়তান আপনাদেরকে কিছু বলবে। তবে হে সমস্ত জগৎবাসী, আপনারা কষ্ট নেবেন না মনে, যদি একটু সময় পান ভিডিওটি টানবেন না, ফুল ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন, এই পৃথিবীতে মানুষ শয়তান শয়তান করছে, আর শয়তানে এটা করেছে, শয়তানে ওটা করেছে, শয়তানের নাম বিক্রি করে তারা নিজেকে বাঁচাচ্ছে। আসলে যে শয়তানকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হচ্ছে, সেই শয়তান কিন্তু এগুলো শয়তানি করেনি, সেই শয়তান কিন্তু আপনি আমি করতেছি। আপনি কি জীবনে কখনো শয়তানি কাজ করেননি? জীবনে একটা হলেও তো করেছেন, আমি একটা হলেও তো করেছি, পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু শয়তানি তো করেছি। তবে একটি কথা হলো কি, যে মানুষ কিছু হলেই বলে এটা শয়তান করেছে। তবে সেই শয়তান একদিক দিয়ে খুশি আছে কি, যে আমার জীবনে যে কিছু পাপ ছিল এই পাপগুলো তারা নিয়ে যাচ্ছে, কারণ আমি তো শয়তানি করিনি, আমাকে শয়তান বলছে। আচ্ছা, এখন কথা হলো যে শয়তান কিন্তু কখনো দেখা যায় মানুষের ক্ষতি করতে আসে না, মানুষই মানুষের ক্ষতি করে, শয়তান মানুষের ক্ষতি করতে আসে না। আচ্ছা, আরও একটি বিষয় দেখুন, আমি যে একটু আগে বলেছি শয়তান আপনাদেরকে সাহায্য করবে আল্লাহর পথে যাওয়ার জন্য। আচ্ছা, তবে এটাও বুঝতে হবে, শয়তান, আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে শয়তান মানে যে সবসময় দুঃখ যন্ত্রণা কষ্ট, শয় হেইতানেই শয়তান। যাই হোক, সেখানেও যাব না। তবে দেখেন, যেই মকরুম শয়তান বলতেছে তাকে আমরা, যে মকরুমকে আমরা শয়তান বলতেছি, আসলে কিন্তু সে শয়তানি করে না। আচ্ছা, আল্লাহ কিন্তু এটাও বলেছে, দেখো আমি বলছি, তোমরা খেয়াল করো যে মানুষ শয়তান এবং জিন শয়তান হতে তোমরা বেরোত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। তাহলে পূর্বপুরুষদেরকে যদি ধ্বংস করে আসে, অবশ্যই জিন শয়তান এবং মানুষ শয়তান হতে আমাকে বিরত থাকতে হবে, তাহলে শয়তান কিন্তু মানুষও আছে। তো এবার আসি, শয়তান সাহায্য করবে কিভাবে, যে আপনি কোনো সন্ত্রাস দেখতেছেন, সে এলাকার মধ্যে বড় এক সন্ত্রাস, তার অর্ডারে অনেক কিছু হয়, তার অর্ডারে চেয়ারম্যান সহকারী কাঁপতে থাকে। তাই আমি বলব, সেই শয়তান যদি আপনার আয়ত্ত করতে পারেন, এখন শয়তানের তো আল্লাহ প্রচুর পরিমাণে শক্তি দেওয়া হয়েছে, যে শক্তিগুলো আল্লাহ মানুষকে দেয়নি, সেই বিষয়টা হলো কি, যে শয়তান কিন্তু আল্লাহর আরশে গেছে, সে আরশটা কেমন দেখতে সেটা সে জানে। সেই শয়তান কিন্তু জমিন থেকে আরশে কোন রাস্তায় কীভাবে কীভাবে গিয়েছে সে কিন্তু এটা জানে। আচ্ছা, তাহলে শয়তানের যে শক্তি দেওয়া হয়েছে, পৃথিবীর এই প্রান্ত হইতে সে প্রান্তে যাবে আর আসবে এক বলতে বলতে, আর আমি যদি এখান থেকে 5 মিনিটের পথ হেঁটে যাই, আমার 500 কাইক দিতে হবে বা হাঁটা দিতে হবে, এরপরে আমি সেখানে পৌঁছবো, আর সে এক বলতে বলতে পৃথিবীর সেই প্রান্তে যাইতে পারে আবার আসতে পারে। তাহলে কতটুকু দ্রুত গতি আল্লাহ তাকে দিয়েছে। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, যে দেখেন শয়তান কিন্তু আল্লাহর আরশও দেখেছে,
সে কিন্তু চৌদাসমানও দেখেছে। এখন আমরা যদি এই পৃথিবী থেকে আত্মার উদ্ধার করতে চাই, আত্মার উদ্ধার করে আমরা যেই রাস্তা দিয়ে উঠব সেই রাস্তা কিন্তু আমরা চিনি না, জানি না, তখন কি করতে হবে? এখন সেই রাস্তার মধ্যে কিন্তু শয়তান বসে থাকে, শয়তান তাকে হাও বলবে না, হো বলবে না, কিন্তু কিছু কথা জিজ্ঞাসা করবে। সেই জিজ্ঞাসার মধ্যে তার মুখ দিয়ে কিছু উত্তর বের হবে, আর সেই উত্তরগুলো যদি সে দিতে পারে তাহলে শয়তান তাকে কিছুই করবে না। উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝবে সে আল্লাহর কাজও করেনি, সে শয়তানই কাজও করেনি, সে কোনো পদেরই না। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে একজন মানুষ যদি আত্মার উদ্ধার করে সে আরশের দিকে যেতে চায়, আর আরশে তো আল্লাহর ঠিকানা, সেখানে যদি কেউ যেতে চায় তাহলে সে কিন্তু সেই পথ চেনে না। তখন যে এত বড় একটা শয়তান, সে কিন্তু আল্লাহর পথ সম্পর্কে অনেক কিছু জানে। তখন সেই শয়তানকে যখন কোনো ব্যক্তি চিনে ফেলল, এটিই শয়তান মুক্রম, তখন তাকে ভক্তি জানাবে আর বলবে আল্লাহ আপনাকে কত বড় তিনটা শক্তি দিয়েছে, যে মানুষের রগে রগে চলতে পারেন, পৃথিবীর এই প্রান্ত সে প্রান্ত যাওয়া আসা করবেন এক বলতে বলতে, মানুষের মনের মধ্যে সাথে সাথে ওয়াসাসা দিয়ে মানুষকে ঘুরিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি যে মানুষ আমার দ্বারা তো হয় না, আমি তো পারি না, আপনি পারেন। কত ক্ষমতা, কত বড় ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। যখন শয়তানের প্রশংসাগুলো করতে থাকে তখন শয়তান বলে পৃথিবীতে সকলেই তো আমাকে শয়তান বলে, কিন্তু আমাকে সে প্রশংসা করছে, বলো তোমার কথায় তোমার সব কিছুতে আমি খুশি, আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, তুমি কি চাও আমি তোমাকে দেব। তখন বলতেছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে যে রাস্তাটি সেটি কিন্তু আপনি জানেন, 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছেন, অবশ্যই আল্লাহর আরশে মহল্লায় আপনি গিয়েছেন। তখন সে মক্রম শয়তান অট্ট হাসি দিয়ে বলছে তুমি অনেক চালাক এবং জ্ঞানীও বটে, ধৈর্যশীল এবং অনেক প্রেমিক মানুষও তুমি। তখন বলল যে আপনি আমাকে আরশ মহল্লায় আল্লাহর কাছে পৌঁছাতে হলে কোন কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে আমাকে একটু দয়া করে বলবেন। তখন তিনি বললেন যে দেখো আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে এই পথ দেখিয়ে দিব, কিন্তু বাবারে তোমাকে এই পথ দেখিয়ে দিলে তুমি এই পথে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ আত্মার মুক্তি নিতে হলে একজন আত্মা পবিত্র মানুষের কাছে যেতে হবে। একজন আত্মা পবিত্র মানুষের কাছে যখন তুমি যাবা তখন তিনি তোমাকে আমল কর্ম দিবে। সে যখন আমল কর্ম দিবে তখন সেগুলো করতে করতে তোমার আত্মা পরিষ্কার হবে, তখন আত্মাটা তোমার শক্তিশালী হবে, স্প্রিট হবে। কিন্তু আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি, পথে তুমি যেতে পারবে না, তোমার আত্মা এখনো নিষ্পাপী নয়, ময়লাহীন নয়, তোমার এটার মধ্যে অনেক কিছু রয়েছে যা তুমি একজন কামেল মুর্শিদ ধরতে হবে। তখন তিনি তোমাকে সেই সাধনাগুলো দিবে, তুমি যখন করবে তখন তোমার রাস্তা চিনা আছে, তুমি যেহেতু আমাকে সন্তুষ্ট করেছো তোমার কথায় তুমি এই রাস্তা ধরে যাবে, তোমার রাস্তা চেনার জন্য আর কোনো সাধনার প্রয়োজন হবে না, তুমি শুধু নিজেকে পবিত্র করে এসো, আর সেই পবিত্র আমি করতে পারবো না, এই পবিত্র একজন কামেল মুর্শিদ পারবে। রাসুলের যুগে রাসুলা করেছিল, নবীর যুগে নবীরা করেছিল, এখন নবুয়াতের যুগ নেই, এখন একজন মুর্শিদের কাছে যেতে হবে যিনি পবিত্র, তিনি আরেকজনকে পবিত্র করে দিতে পারবে, যে নিজেকে চিনেছে সে অন্যকে চিনিয়ে দিতে পারবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমরা এই পৃথিবীতে বাঁচি, ছোটবেলা থেকে শুনি শয়তানে এটা করেছে, শয়তানে এটা করেছে, আসলে ভালো করে খুঁজে দেখুন শয়তানে এটি কিছুই করেনি, মানুষেই করেছে, আর না হয় কোনো জিনেদের মধ্যে কেউ করেছে, কিন্তু মকরুম শয়তান যাকে শয়তান বলি সে তো করেই নি। আচ্ছা, তাহলে বোঝা গেল সেই মকরুম
তাকে কিন্তু আল্লাহ চাকরি দিয়ে রেখেছে। আদি আদম তিনি তৈরি করেছিলেন, এখনও মায়ের গর্ভে তিনি সে আদি আদমের বংশধর। এই বনি আদমকে এখনও সে মায়ের গর্ভে বানাচ্ছে, আল্লাহর চাকরি সে করতেছে, তাকে আমাদের সম্মান দেওয়া উচিত। আর জিনেদের মধ্যে যারা শয়তান হয়ে ঘুরছে, মানুষের ক্ষতি করছে, মানুষের মধ্যে যারা ক্ষতি করে ঘুরছে, এদেরকে সাহায্য করুন বা এদেরকে আপনি পথে আনুন, কিন্তু তাকে শয়তান বলে লাভ নেই। তলে তলে আল্লাহ আর মকরুম তারা আপনি, কিন্তু তারা আছে গোপনে। যা বলে দিলাম ওপেনে, এটা তো আসলে আমার ঠিক হচ্ছে না, তবু আপনারা বুঝে নেবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝাতে চাইলাম অবশ্যই বলবেন, এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। আমাদের যদি এটি ইউটিউব হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এটা ফেসবুক হয় তবে অবশ্যই আপনারা এটা ফলো করে রাখবেন। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।